এবার দেখলেন আমি ঘাটা মুছি, তাহলে এখন গিয়ে পুরো ঘাটা মুছে নিই, পুরো ঘাটা মুছে নিই, তারপরে বাজার যাব, বাজার থেকে এসে তারপরে স্নান টান করব, যাই এখন। এখন তাহলে আমি মানে পুরো ঘরটা মুছে নিই, আমার একটা ঘর না, আমার অনেকগুলো ঘর আছে, তো সেগুলো পুরোপুরি মুছে নিই। তো পরে কথা হচ্ছে আবার, আর এখন আমাদের টাটা, পরে কথা হচ্ছে কাজ করতে করতে। সব বল টলগুলোর মধ্যে একদম ধুলো পড়ে আছে, একদম পুরো ধুলো পড়ে আছে, এগুলোকে ধুলো পড়ে থাকলে দেখতে ভালো লাগবে। মিস্টার অ্যান্ড মিসেস, এটা আমার পছন্দের একটা ছবি, অনেক ছোট্টবেলার আমাদের ছবি, যখন আমাদের এনগেজমেন্ট হয়েছিল, যখন আমাদের যেদিন আমাদের রেজিস্ট্রি হয়েছিল, এবং যদি আমাদের এনগেজমেন্ট হয়েছিল সেদিনের ছবি, অনেক ছোটবেলা ছিল, দেখুন আগে আমার কত রোগা ছিল, খুব পছন্দের একটা ছবি, যে কারণে তখন দাঁড়িয়ে হচ্ছে। দেখুন এটা একটা স্টুডেন্ট গিফট করেছে, খুচু পয়সা গুলো সব ঘটে ফেলা হয়। এই সব মাইল লাইন লিপস্টিক গুলো, এগুলো দেখুন মাইল লাইন লিপস্টিক এর চারটা শেড আছে, একদম আবার ঢোকালাম, আবার বের করতে হবে। আরো ছিল, আর একটা শেষ হয়ে গেছে, আর একটা আমি অর্ডার দিয়েছি। তো আপনারা যদি এই মাইগ্লামের লিপস্টিকগুলো খুব ভালো, মানে আমি সবসময় মাইগ্লামের লিপস্টিকগুলো ইউজ করি, তো আপনারা যদি এই মাইগ্লামের লিপস্টিকগুলো, মানে ধরুন মাইগ্লামের লিপস্টিকগুলো জাস্ট কত 395 টাকার লিপস্টিকগুলো আপনারা যদি একদম ফ্রিতে পেতে চান, তাহলে মাইগ্লামের লিপস্টিকগুলোর জন্য আমার ভিডিওটির নিচে লিপস্টিকগুলোর জন্য ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে গিয়ে অর্ডার করতে পারেন। মানে লিপস্টিকগুলো খুবই ভালো, আমি ভাবছি মানে এখন কী করবো বলেন তো, আমার তো এতগুলো ফোন নাম্বার নেই, আমার হাজব্যান্ডের ফোন নাম্বার থেকে, কারো ভাবছি যে আশেপাশে বন্ধু বান্ধব চেনা জানা যার প্রত্যেকের ফোন নাম্বার থেকে দেখুন, ডেলিভারিগুলো সব আমার একদম পড়ে আছে, সব বেশিরভাগ একদম নেলপালিশ। শোকেসটা পরিষ্কার করা হয়ে গেছে, সোমবার তো কাল মঙ্গলবার শিব চতুর্দশী, তো আমি ভাবলাম যে ঠিক আছে, তো কাল আর সকালবেলা যাওয়া হবে না, কারণ কাল সকালে অনেক কাজ থাকবে,
আর হলো কালকে যেহেতু মঙ্গলবার আছে, মানে শুক্রবার মঙ্গলবার পড়েছে, তো সে কারণে আমাদের এখানে একটা মন্দির আছে, কালী মন্দির। তো সেই মন্দিরও ভাবছি একটু পুজো দিতে যাবো। তো কালকে আর সকাল থেকে সময় পাবো না, কারণ সকাল থেকে প্রচুর কাজ থাকবে। তো সেই জন্য আজকে একটু ফাঁকা আছি। চলুন তাহলে বাজার করে আসি, বাজারে গিয়ে আপনার সেই আঁকা হচ্ছে। চলুন তাহলে বাজার যাই, দেখি একবারে যা যা লাগবে সেগুলো নিয়ে আসি, যাতে কালকে আর যেতে না হয়। হ্যাঁ, কালকে যেতে হবে। কালকে যাওয়ার মধ্যে ধরুন কালকে ফুল টুল এগুলো নিয়ে আসবো, দেখি আর কি পাওয়া যায়, নিয়ে আসি যা যা পাওয়া যাচ্ছে, ফল টল সব নিয়ে আসি। চলুন তাহলে বাজার করতে যাই। তো দেখুন তবে আমি পুজোর জন্য কি কি কিনে নিয়ে এসেছি। সেখানে হেঁটে যাচ্ছি, আজকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, তো রেস্ট রেস্ট করে তারপরে যখন হাঁটতে যাচ্ছি, তো যেখানে হাঁটতে যাচ্ছি সেখানে দুধের বাজার বসে। হাঁটতে যাচ্ছি সেখানে একটা দুধের বাজার বসে, তো ভাবলাম যে হাঁটতে গিয়ে নিয়েই আসবো নাকি, বুঝতে পারছি না, কারণ কালকে সকালবেলা দুধ এনে পুজো দিতে অনেক দেরি হয়ে যাবে। তো ভাবলাম বেরোচ্ছি যখন তখন গিয়ে নিয়ে আসি। তো চলুন আমি হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলি। তো আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব করে না থাকলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে এখন হাঁটি, হাঁটতে 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 কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তো যাই হেঁটে যাই, হেঁটে হেঁটে নিয়ে তারপরে দেখি দুধের বাজারে ওখানে গিয়ে আপনাদের দেখাবো যে কত দুধের লাইন দিয়ে বসে। ঠিক আছে, তাহলে হাঁটি, তো পরে আবার কথা হবে। আমার হঠাৎ ধার গন্তব্যস্থল অবধি হয়ে এসছে, দেখুন লোকের ভিড় হয়ে গেছে। এই ব্রিজটা পার করেই ওই পাশে সেই বাজারটা বসছে, হয়তো আজকে দুধের দাম, আমার মনে হচ্ছে আজকে দুধের দাম অনেকটাই বেশি থাকবে, কারণ আজকে হয়তো এখানে হাঁটবার। আর যেহেতু কালকে পূজা আছে তো সবাই এখানে দুধটা নিতে আসে, এখানে অন্যদিন দুধটা নিতে গেলে দুধের দাম এখনও ভাবতে পারছেন 20-25 টাকা কেজি থাকে, কিন্তু যেহেতু পূজার দিন করে বা যেদিন কোনো হাটবার থাকে বা কোনো মানে কিছু থাকে, তো সেদিন করে দুধের দাম মানে অনেকটাই বেড়ে যায়। দেখা যাক কতটা কী হয়, নাহলে কালকে সকালেই নিয়ে আসতে হবে। চলুন যাই দেখি কী হয়। দেখুন এখানে কত ভিড় জমে গেছে, মনে হয় না আজকে আর আমি পাবো, কারণ আজকে আমার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল। তাহলে কালকে সকালেই আবার নিতে হবে, যাই। দামটা জিজ্ঞেস করি কত করে গো? 25 টাকা। ফাইনালি আমার হাঁটা হয়ে গেল, আমি দুধটাও পেয়ে গেলাম, তো আজকে খুব একটা বেশি দাম হয়নি, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। প্রতিদিনই দুধের বাজার বসে, কিন্তু প্রতিদিনই 20 টাকা কেজি থাকে, তো আজকে পূজার জন্য সেটা 30 টাকা কেজি নিল, তো দুধ নেওয়া হয়ে গেল ফাইনালি।
আমি ফিরছি, মানে আমার হাঁটা হয়ে গেল বাড়ি থেকে। হ্যাঁ, মাত্র বাজার করে ফিরলাম, এখান থেকে আমাদের বাড়ি এখনও 2.5 কিলোমিটার। প্রতিদিন 2.5 কিলোমিটার হেঁটে আসি, আমরা 2.5 কিলোমিটার হেঁটে যাই। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, এখান থেকে গিয়ে পার্লারে যাবো, বাড়িতে গিয়ে এক্সারসাইজ করে চা খাবো, চা খেয়ে পার্লারে যাবো। তো যাই, এখন হেঁটে হেঁটে যাই, তো পরে কথা বলবো আবার। তো যখন পার্লারে যাবো তখন আবার আপনাদের সাথে দেখা হবে। এখন এর মতো টাটা। আজকে সকাল থেকে প্রচুর ছুটি করেছি, আজকে ছুটির দিন ছিল ঠিকই, বাট আজকে আর ছুটিটা ছুটি ছিল না, প্রচুর দৌড়েছি, প্রচুর দৌড়েছি। আর সকালে উঠেছি, উঠে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিতে হবে, বলো না। তারপরে হলো বাজার গেলাম, বাজার থেকে আসলাম, বাজার থেকে এসে যা ঘরে যেগুলো সব ধুলো পড়েছিলো সেগুলো সব পরিষ্কার করলাম। মানে যতই হোক কালকে পুজোর দিন, তো সে কারণে বললাম পোষ্যপত্র সব পোষ্য করলাম। তারপরে তো কখন কোন দিন যে কোন জামা পরে রাখি সেটা আর কোনো খেয়াল খেয়াল তো থাকেই না, যখন ইচ্ছা হলে একটা কিছু টান দিয়ে নিট পরে ফেললাম, কিন্তু সেগুলো আর মাসুল বলতে হলো। তো সেগুলো কী করলাম বলো তো, সেগুলো সব ভিডিও টিম মেলে দিলাম, মেলে হ্যাঁ সব ভাঁজ করা হয়ে গেছে, সব শুকিয়ে গেছে, কারণ আজকে ধরছে তো সব শুকিয়ে আমি ভাঁজ টাজ করে রেখে দিয়েছি, কালকে দিন সব রেডি হয়ে গেছে। আর তারপরে সন্ধ্যা, হ্যাঁ তারপরে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম, শর্টকাটে খাওয়া দাওয়া করলাম, খুব সিম্পল একটা রান্না খাওয়া দাওয়া করে হাঁটতে গেলাম। তো তারপরে হাঁটতে গিয়ে বাড়ি আসলাম, বাড়ি এসে আবার একটু চা টা খেলাম, নর্মালি আজকে লাল চা খেয়েছি, ওই সবাই বলে পাটি থেকে পানির চুমুক দিয়ে চা খাও, আজকে আমার এই অবস্থা হয়েছিলো। তো চা খেলাম, চা টা খেয়ে দিয়ে মানে সে সময় আর ভিডিও করতে পারিনি, কারণ আমার তখন পার্লারে যাওয়ার ছিল, আর কিছু পুজোর জন্য টুকিটাকি জিনিস কেনা বাকি ছিল, তো সেগুলো কিনে টিনে নিয়ে আসলাম। তো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি, যাই হোক। তো পার্লার থেকে আসলাম, পার্লার থেকে আসার পর পুজোর কিছু বেল টেল হাবি যাবি দিচ্ছিস সেগুলো কিনে নিয়ে আসলাম, কারণ কালকে সকালবেলায়, হ্যাঁ আমাদের এখানে যেই মন্দিরটা আমাদের যাওয়ার কথা ছিল বরং সন্ধ্যাবেলা, হ্যাঁ প্রত্যেকবার আমরা সন্ধ্যাবেলায় যাই সেখানে 5:30-5টার সময় পুজো দিতে। তো কালকে শুনলাম যে সেই মন্দিরটাতে যেহেতু আজকে রাতেই লেগে যাবে দেবদোষী, তো সেই মন্দিরটাতে কালকে সকাল সকালই পুজো হয়ে যাচ্ছে, সেটা জানা ছিল না। তো সেটা হলো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকের নেক্সট ভিডিওতে। তো এখন আর কথা বলবো না, তো এখন আমিও ঘুমাবো, আমরাও ঘুমাবো। তো টাটা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে প্রচুর দৌড়েছি, আপনারা কতটা দৌড়ালেন। আমি প্রচুর দৌড়েছি, তো আমার সেই মানে রাতেও আমি শেক খাবো, এটা ওর প্লেট, তো আমার সেটা আসছি। তো টাটা।